আনার জায়গায় মানে মাটি সবাই আনতে পারলো না মাটি কে আনলো আজরাইল যিনি মানুষের জান কবজ করেন সেই প্লেয়ার দায়িত্ব নিয়েছেন এবং কাজ সফল করেছে এখন আল্লাহর দরবারে মাটি কিন্তু পুষায়নি মাটি এবার পুষাবে তার আগে আরেকটা কথা শুনেছি পানি নিয়ে গেছে এক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পানি নিয়ে গেছে হাওয়া নিয়ে গেছে আগুন নিয়ে গেছে তাহলে এইগুলো আদমের দেহের মধ্যে আমাদের আছে যখন এটা ভালো শ্রোতা তখন দু একটি কথা আমি দয়ালু কাছে অন্য ভাবে জানতে চাইতে পারি যেমন আমাদের এই দেহের মধ্যে তাহলে আগুনও আছে পানিও আছে হাওয়াও আছে তাহলে আর দুটো কি বাদ আছে মাটি আছে তাহলে টোটালে পাঁচটা তাহলে আমাদের এইগুলো কোথায় কিভাবে কোন রূপে থাকে এগুলো কে আসলে কি আমাদের দেহের মধ্যে এগুলো চেনা দরকার আছে যদি সময় পাই দয়াল আমাদেরকে বোঝাবেন তার আগে আমি যে জায়গায় ছিলাম আমি সেই জায়গায় আর প্রশ্ন কিছু তিনার কাছে রাখতে চাই শুনুন ওরে মাটি লইয়া যাই রে আজরাই মাটি লইয়া যাই আজরাই আল্লাহ দরবারে তে তাই আজরাইলের হাতের মাটি কোথায় পড়লো হায় আজরাইলের হাতের মাটি কোথায় পড়লো আজরাইল মাটি নিয়ে যায় তার হাতের মাটিও পড়ে গেল কিভাবে পড়লো তিনি বলবেন মাটি নিয়া যায় আজরাইল এবার মাটি নিয়া বলো না মহারে কে বা
আকাশটা কুড়াইলো জ্বালাই করলো তারে চালুনে কয়টা ছিদ্র রয়েছিল কয়টা ছিদ্র রয়েছিল বলো তুমি এই সভায় আজরাইলের হাতের মাটি কোথায় পয়রা যায় আজরাইলের হাতের মাটি কোথায় পয়রা যায় সেই কথা বলেছে আজরাইলের হাতের মাটি আজরাইল যখন মাটি নিয়ে আল্লাহর আরশে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন কি করলো যখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন একজন এসে তাকে আসমান পথে বাধা দিল বলল না যাওয়া হবে না তাহলে সেখানে কেন বাধা দিল আর সেই ব্যক্তিটাকে জানতে হবে সেখানে শুধু সেইটাই ঘটলো না তাদের মধ্যে একটু যুদ্ধ হলো একটু ঝামেলা হলো সেইখানে ঝামেলার ফলে সেই মাটিগুলো হাত থেকে ছিটকে পড়ে ছিটকে মাটি পড়ে গেল পড়ে গিয়ে সেই মাটি আবার আল্লাহর অর্ডার হলো সেই মাটি কুড়াইতে হবে তাহলে আল্লাহ আবার তাকে অর্ডার করে মাটি কুড়ানো হলো সেই মাটিতে অনেক নোংরা আবর্জনা বেঁধেছিল পাথর কাকড়ি ডাউডা কাটিকুটি যাই হোক বেঁধেছিল সেগুলো আল্লাহ তাআলা বললেন যেগুলো আবার সাফাই করা দরকার সেদিন আবার একটা চালুন দিয়ে তাকে এইভাবে চেলে সেটা ভাগে ভাগ করেছিল সেখানে কয়টা ভাগ হলো আর সেই চালুনের মধ্যে ছিদ্র কয়টা আর এই পাথর কাকর কয়টা বেঁধেছিল সেইগুলো এই আদম দেহের মধ্যে কোন কোন জায়গায় ঠিক করার উদ্দেশ্য তিনাদের হয়েছিল এই আমার জিজ্ঞাসা এ পর্যন্ত জিজ্ঞাসা আপনি কথাগুলো একটু লিখে রাখেন প্রয়োজন পড়ে কতগুলো আছে সেইখানে গিয়ে মাটি আল্লাহর কাছে কতটুক জমা করলো একটা ওজন তো থাকবে সেটা কতটুক মাটি আল্লাহ এই ফেরেশতা নিয়ে গিয়ে আল্লাহকে দাখিল করলো সেই মাটির ওজনটা কতটুক আর এই মাটির ওজনটা কিভাবে মাপা হলো নাকি মাপতে গেলে তার গাড়ি বাটখারা দরকার ভাই এখন তো কম্পিউটার আছে এখন তখন তো কম্পিউটারও ছিল না সেটা দাড়ি ছিল না কোনো রকমের এই যে আগে মায়েরা আমরা দেখেছি কাঠা নিয়ে চাল মাপত এক কেজি একশো এরকম কোনো সেরে মাপলো না মাটিটা কিসে মাপলো টোটাল মাটি কতটুক
আল্লাহর কাছে দাখিল হলো আমার এই পর্যন্ত জিজ্ঞাসা আপনার কাছে থাকলো আশা রাখছি সুন্দরভাবে তার মীমাংসাটা দিবেন মাটি লইয়া যাই আজরাই মাটি লইয়া কার সঙ্গে যুদ্ধ হলো এই মাটি কে চাললো কোন চানুলে কয়টা ছিদ্র অবশ্য বলার জন্য চেষ্টা করব গান শুনতে থাকো গানে কি বলে হেলডিস হেল মাটি রাদো মাটি দিয়া দেখ না রে মন হয়তো আয়া আলিফ দালার মিম খরে আদম নামটি লেখা যা আদম নামটি লেখা যা মাটি রাদো মাটি দিয়া দেখ না রে মহাইতায়ার আলিফ দালার মিম খরে আদম নামটি লেখা যা আদম নামটি লেখা যা মাঝখানে এক জোনা তার করলো এসে দেখা তার
শয়তান হলে তার মাটি রাদো মাটি দিয়া দেখ না রে মোহায় তার আলির দালার বিমুখ করে আদম নাম দিল খাজা আদম নাম দিল খাজা তার সমস্ত জিনিস পৌঁছে যাবে এটা আমার দায়িত্ব বলে দেখি মাটি এই দেখতে গিয়ে এদের দুজনের ভিতরে কাড়াকাড়ি ধস্তাধস্তি শুরু এমন যুদ্ধ শুরু হয়ে গেল কেউ কাউকে ছাড়ে না ইতিমধ্যেই যে ইবলিস সে আজরাইলকে ধরে এমন একটা আছাড় মারলো সঙ্গে সঙ্গে আজরাইলে মাথার থেকে ধোঁয়া আকারে একটা আজরাইলের যে শক্তি ছিল যে ব্রেন বুদ্ধি মায়া মমতা এগুলো আজরাইল ভিতরে যাচ্ছিল সমস্ত কিছু বেরিয়ে গেল মাটি চোদ্দ জায়গায় ছিটিয়ে গেল চোদ্দটা দেশের ভিতরে এই মাটি ছিটিয়ে পড়ে গেল যেমন মক্কা মদিনা বাগদাদ আমেরিকান ইরাক ইরান বাংলাদেশ ভারত এই না চোদ্দটা দেশের ভিতরে এই মাটিগুলো পড়ে গেল আল্লাহর কাছে খবর চলে গেল তিনি অন্তর্যামী তিনি সবই জানতে পারো কি বলে ওরে প্রেম করিয়া প্রেমিক মরে আরে প্রেম তো মরে না রে পাগলের দুনিয়ায় প্রেমের হাওয়া লাগছে যার গায়ে আগে না মনোরায় আমার প্রেমের হাওয়া লেগেছে যার গায়ে দেশের ভিতরে মাটি করিল কেমন
পেশাই কি করিল বলি যে তোমারে পরে সমস্ত ঘটনা তিনি অন্তরে বুঝলেন এবার অন্তরে বুঝিয়া আর সেই আমার অন্তরে বুঝিয়া দই মই তিনি বলিল তখন পাগল মন হবে এখন না প্রেমের হাওয়া লাগে সে গাই তার ঘরে থাকা নাই বলা প্রেমের হাওয়া লেগেছে যার আল্লাহর হুকুম পালন করতে পরে বাদ ফেরেশতা যায় আরে সমস্ত মাটি কুড়িয়া আনিল হে ভাই তারপরে তো হুকুম করিল ফেরেশতা ওরে ইঞ্জিন নামে এক ফেরেশতা সেটাই গেল যে গিয়া বলে তাহার উপর পড়ল দায়িত্ব বলি যে তোমায় মাটি যত নোংরাই আছে নোংরা পরিষ্কার করা যায় ওরে এই কথা বলিল দয়াল আমি বলি যে তোমায় রে পাগেলা মন রাই আল্লাহ প্রেমের হাওয়া লেগেছে যার গায়ে তার ঘরে থাকা দায় প্রেমের হাওয়া লাগছে ও যার গায়ে হাজার তিনশো পঁচিশ ছিদ্র রয় এই চালু চলে নিল এই মাটি ভাই মাটি যে চালিয়া তখন পরিষ্কার করিল পরিষ্কার করা যখন তার হইয়াই বসে গেল ওরে পরিষ্কার ও করে নিল ও বলে আল্লাহ রইটা খাই রে পা গেলাম রায় আল্লাহর প্রেমের হাওয়া লেগেছে যার গায়ে তার ঘরে থাকা দেয় বলার প্রেমের হাওয়া লাগিয়েছে যার গায়ে তার আগে তিন বস্তু আছে আউরসের ভিতরে এই মাটি বস্তু লইয়া গিয়া রাখো তার সামনে ওরে চারি বস্তু রেখে দিল ওরে হাই রে বর্ষণ হয় পরে বৃষ্টি বর্ষণ হইয়া চার বস্তু গলে যায় চার বস্তু গেল গলে বলি যে তোমারে আগুন হাওয়া মাটি পানি গলিয়া গলিয়া গেলে কিন্তু চার বস্তু চার অংশ আরে রইয়া গেল আরো সের ভিতরে
কেমন আগুন ছিল সাড়ে তিন পোয়া বাতাস সাড়ে তিন পোয়া রয় আর মাটি সাড়ে তিন পোয়া ছিল গো সেথায় তার সঙ্গে আগুন ছিল বলি যে সবারে চার বস্তু সাড়ে তিন পোয়া করে রয়ে গেলে ওরে চার সাড়ে তিন পোয়া কতটুকু হয় ওরে হিসাব করলে দেখা গেল চোদ্দ পোয়া তয় ওরে চোদ্দ পোয়া মাটি দিয়া মরি হাই রে চতুপা বস্তু দিয়া ওই আদম আয়ার করে দাই রে পাগেলা মনোরাই আপনার প্রেমের হাওয়া লেগেছে জায়গায় ঘরে থাকা যায় নূর কখন আসবে সেটা অনেক সময় আছে কিন্তু চার বস্তু রেখে দিল আরশের ভিতরে।